Hello friends, welcome back to my channel. Today I am talking about WBCS Prelims Special Mock Test for 2020. So, 2020 WBCS Prelims jo mock test korchi, mock test korchi. Last mock test for WBCS Prelims 2020. Jara jara jaben, etai hoche last mock test ebong khub bhalo mock test. Hoche asha kori practice ta apnader khub bhalo hobe. To cholun amra ajke mock test alochona korbo. Tar age janiye debo bondhura jara ekhono amar channel tike subscribe koreni. Please bondhura channel ti subscribe করে নিন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে নিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন যেসব ভিডিওগুলো আপলোড করা হচ্ছে WBCS প্রিলিমসের জন্য, ঠিক আছে? তো আসুন আমরা দেখে নিই প্রথমেই কোশ্চেন নাম্বার ওয়ান। দুসরা কোশ্চেন আছে ম্যাথ বাদে, সবগুলো আলোচনা করবো আমরা, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার ওয়ান, দ্য আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। যে সেন্টেন্সগুলো আছে, প্রিমিস লুকস টু বিগ, প্রিমিস এটা হবে দিজ প্রেমিসেস লুকস টু বিগ। আচ্ছা, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং ইন দ্য ইডিয়াম। ইডিয়ামের ভিডিও আলোচনা করেছি, ভিডিওটা দেখে নেবেন, পুরো ইডিয়াম আলোচনা করা আছে WBCS প্রিলিমসে যেসব ইয়ারে এসেছে। সেলিং ইন দ্য সেম বোট, সেলিং ইন দ্য সেম বোট ইডিয়াম হচ্ছে কি, বিইং ইন দ্য সেম ডিফিকাল্ট সিচুয়েশন। কোশ্চেন নাম্বার থ্রি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ড্যাস মেক নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, সেটাকে বলা হচ্ছে কি ফিলান্থ্রপিস্ট। যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আমি পড়িয়েছি, যেটা হচ্ছে আগের ভিডিওতে দেখে নেবেন যারা দেখেননি। এরপরে আসছি কোশ্চেন নাম্বার ফোর, ডাইরেকশন। সিলেক্ট দ্য ওয়ার্ড অপোজিট মিনিং, মানে অ্যান্টোনিম। অ্যান্টোনিম এখানে দিয়েছে নাদির, নাদিরের অ্যান্টোনিম হচ্ছে জেনিথ। অক্সোরোসাইড, অক্সোরিসাইড হচ্ছে মার্ডার অফ হোয়াইট, মার্ডার অফ ওয়াইফ হচ্ছে অক্সোরিসাইড। এটার আরেকটা মিনিং আছে, যদি কারো জানা থাকে কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার ছয়, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং ইন দ্য ইডিয়াম। ইডিয়াম আবার দিয়েছে রিডিং বিটুইন টু লাইন্স, এটা গতকালকেই পড়িয়েছি। তার মানে হচ্ছে লুকিং ফর মিনিং দ্যাট আর নট অ্যাকচুয়ালি এক্সপ্রেসড। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মেবি, অ্যাপ্রুভাল মেবি ব্র্যাভো, এগুলো হচ্ছে ইন্টারজেকশনগুলো, প্রতি বছর একটা করে আসে। যাদের কাছে জানা নেই নেটে সার্চ করে বলে নেবেন, অ্যাপ্রুভাল হচ্ছে ব্র্যাভো। এরপরে আসুন পরের কোশ্চেন আমরা দেখে নিই, কোশ্চেন নাম্বার আট, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজ এক্সপ্রেস দ্য কারেক্ট মিনিং। আ নিউ ওয়ার্ড কয়েন্ড বাই অ্যান অথার, অথেন্টিকেট, অথেন্টিকেট মিনিং হচ্ছে এস্টাবলিশ টু জেনুইনেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, দে ডিড নট ওয়ারি, অর্থাৎ দে ডিড নট ওয়ারি নিড দে, এটা হচ্ছে আপনাকে প্রশ্নবোধক বাক্যে করতে হচ্ছে। টু গিভ আপ দ্য ঘোস্ট মানে হচ্ছে টু ডাই। কোশ্চেন নাম্বার বারো, ইডিয়াম আসছে আ ম্যান ইন দ্য স্ট্রিট মানে অ্যান অর্ডিনারি পার্সন। কোশ্চেন নাম্বার তেরো, চুজ দ্য বেস্ট সিনোনিম, মেনশন, মেনশন মানে হচ্ছে রেফার টু। কোশ্চেন নাম্বার চোদ্দো, আ মডেল অফ দ্য মডেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন এক্সপ্রেসড সেল আই বাই আ স্কুটার, তার মানে পারমিশন নিতে যাচ্ছে, আমি কি স্কুটারটা বেচতে পারি, মানে সরি কিনতে পারি, সিকিং পারমিশন। এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার পনেরো, ডাইরেকশন দেওয়া রয়েছে ডেসপায়ার, ডেসপায়ারের অপোজিট হচ্ছে হোপ। কোশ্চেন নাম্বার ষোলো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, মাই ব্রাদার ইজ রিচ এনাফ টু বাই কার। কোশ্চেন নাম্বার সতেরো, ইউ মাস্ট টেক হার্ট, টেক হার্টের ইডিয়াম কী হবে, টেক হার্ট টু ফেস লাইফ বোল্ডলি হচ্ছে ফিল বোল্ড। হু লুকস আফটার দ্য ভিজিটর মানে হোম আর দ্য ভিজিটর্স লুকড আফটার, এটা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, হোম আর দ্য ভিজিটর্স লুক আফটার। ইনক্রেডিবল, ইনক্রেডিবলের অপোজিট মিনিং কি, না ক্রেডিটেবল। কোশ্চেন নাম্বার টোয়েন্টি, ডাইরেকশন, সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ দ্য বেস্ট সাবটাইটেল বাই দ্য স্টাডি অফ এনসিয়েন্ট সোসাইটি, এনসিয়েন্ট সোসাইটি এটা হচ্ছে আর্কিওলজি। কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান, দ্য ভার্ব এগ্রি কারেক্টলি, এখানে ভার্ব বসাতে হচ্ছে দ্য শিপ ওয়াজ রেক্ট অ্যান্ড এভরি ম্যান ওম্যান চাইল্ড ওয়াজ ড্রোনড। আচ্ছা, এরপরে আমরা আসি পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার বাইশ, দ্য টার্ম ভার্টিক্যাল, ভার্টিক্যাল এখানে মানে বলেছে পারপেন্ডিকুলার। আ ম্যান হু ইজ ডেড টেলস নো টেল, এটার মানে হচ্ছে আ ডেড ম্যান টেলস নো টেল, সিম্পল সেন্টেন্স। ক্রিকেট ইজ অলসো দ্য কাইন্ড অফ ইনসেক্ট, অ্যান্ড ইন ডেফিটে সরি ইন ডেফ ইনডেফিটেবল পার্সন,
এটা হবে ইনফ্যাটিগেবল পারসন। ইনডিফ্যাটিগেবল পারসন মানে হচ্ছে আনটায়ার্ড। রাখি গাড়ি, রাখি। আচ্ছা, এরপরে আমরা হিস্ট্রিতে আসবো। পঁচিশটা হচ্ছে ইংলিশ থেকে হয়ে গেল কোশ্চেন, ঠিক আছে, পঁচিশটা ইংলিশ থেকে কোশ্চেন হয়ে গেলো, এবার আমরা পঞ্চাশটা আসবো ইতিহাস থেকে। রাখি গাড়ি, রাখি গাড়ি কোথায় অবস্থিত? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে রাখি গাড়ি বর্তমানে হচ্ছে হরিয়ানাতে অবস্থান করছে। দ্য রুইন্স অফ হরপ্পা, এটা হচ্ছে WBCS মেন্স এসেছে চার্লস মেসন। এরপর আমরা দেখব হোয়াইট হরপ্পা সাইট ইজ ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল কোথায় থাকে? ব্ল্যাক বেঙ্গল পাওয়া গেছে হচ্ছে কালীবঙ্গনে। দ্য পিপল অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ারশিপড হচ্ছে পশুপতি। এরপর আসি কোশ্চেন নম্বর 30। হুইচ অফ দ্য ফলোয়িং ব্রাহ্মণ ইজ অ্যাট্রাক্টেড শতপথ ব্রাহ্মণ অ্যাটাচ টু, আচ্ছা, হুইচ ব্রাহ্মণ অ্যাটাচ টু দ্য আয়ুর্বেদ, আয়ুর্বেদ হচ্ছে শতপথ ব্রাহ্মণ। দ্য লার্জেস্ট নাম্বার অফ ঋগ্বেদ হিমিন আর ডেডিকেটেড টু হুইচ দেয়তি হচ্ছে ইন্দ্র। এরপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট আ টাইপ অফ বেদিক অ্যাসেম্বলি। বেদিক অ্যাসেম্বলিতে কী কী ছিল? সভা সমিতি, বেদান্ত পরিষদ ছিল না। হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন দ্য গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র কোথায় থেকে পাওয়া গেছে? গায়ত্রী মন্ত্র হচ্ছে ঋগ্বেদ থেকে। হুইচ মডার্ন ডে রিভার ওয়াজ রেফার টু পুরুষানী। পুরুষানী হচ্ছে নাম হচ্ছে বর্তমানে রাবি। হু অ্যামঙ্গস দ্য ফলোয়িং ওয়াজ 23তম তীর্থঙ্কর কে ছিলেন? 23তম হচ্ছে পরেশনাথ, প্রথম হচ্ছে ঋষভনাথ, 24তম হচ্ছে মহাবীর। এরপরে আসুন কোশ্চেন নম্বর 36। অনিকান্ত বেদা হচ্ছে জৈনিজম, রিলেটেড টু জৈনিজম। কোশ্চেন নম্বর 37। হোয়াট ইজ দ্য কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জৈনিজম? হচ্ছে নন ভায়োলেন্স, অহিংস। পাঁচটা যে ছিল, অহিংস, অসত্য, আচার্য, অপরিগ্রহ। আচ্ছা, এরপরে আসছি 38। ওয়ার ওয়াজ মহাবীর বর। মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছে? কুন্দগ্রামে। কোশ্চেন নম্বর 39। হু ওয়াজ দ্য অনলি ইন্ডিয়ান মুসলিম টু সেট দ্য থ্রোন অফ দিল্লি ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড? হুইচ হু ওয়াজ দ্য অনলি ইন্ডিয়ান মুসলিম, ইন্ডিয়ান মুসলিম কে ছিলেন? নাসিরুদ্দিন খসরু শাহ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ দিল্লি সুলতান পারসুড দ্য পলিসি অফ ব্লড অ্যান্ড আয়রন? হচ্ছে বলবন, বলবনের পলিসি ছিল ব্লড অ্যান্ড আয়রন। এরপরে আমরা আসছি মির হাসান দেহলভি ওয়াজ দ্য কোর্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং? কিসে কার কোটপাট ছিলেন মির হাসান দেহলভি? হচ্ছে আলাউদ্দিন খালজির কোটপাট ছিলেন। হুইচ রুলার কমপ্লিটেড দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার? কুতুব মিনার শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, শেষ করেছেন ইলতুৎমিস। কোশ্চেন নম্বর 43। ইবন বতুতা ভিজিটেড দ্য কোর্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং? ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। কোশ্চেন নম্বর 44। ইন হুইচ সেঞ্চুরি কুতুব মিনার অফ দিল্লি ওয়াজ বিল্ড? কুতুব মিনার বিল্ড হয়েছে 12th সেঞ্চুরিতে। এরপরে আসছি পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 45। হু ইন্ট্রোডিউস দ্য টোকেন কারেন্সি? টোকেন কারেন্সি ইন্ট্রোডিউস করেছেন মোহাম্মদ বিন তুগলক। হোয়াট ডিড ফাজিল ইন দ্য সুলতানেট এরা? ফাজিল মানে হচ্ছে সারপ্লাস রেভিনিউ রিমিটেড টু স্টেট বাই ইকতাদার মুক্তিস, এগুলো একই। কোশ্চেন নম্বর 47। হুইচ রুলার ইন্ট্রোডিউস মডার্ন কারেন্সি সিস্টেম? মডার্ন কারেন্সি সিস্টেম হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। কোশ্চেন নম্বর 48। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ রিগার্ডিং দ্য লিটারেচার অফ দ্য সুলতানেট পিরিয়ড? নুসিপা, আচ্ছা, নুসিপা হচ্ছে আমির খসরু, তুগলাক নামা আমির খসরু, তারিখে ফিরোজশাহী জিয়াউদ্দিন বরণী, মিলানিকোটা খাজিয়ান উল ফতুয়া। আচ্ছা, খাজাইন উল ফতুয়া হচ্ছে কার লেখা? না, সেটা হচ্ছে আমির খসরু। এরপর আসুন পরের কোশ্চেন 49। হুইচ অ্যামং ইজ দ্য ফলোয়িং নট কারেক্টলি ম্যাচ রিগার্ডিং দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ডিউরিং দ্য দিল্লি সুলতান? আচ্ছা, কোনগুলো আগে ম্যাচ করছে সেগুলো দেখে নিই। দেওয়ানি ইস্তিয়াক ডিপার্টমেন্ট পেনশন অফ ফিরোজ শাহ তুগলক, দেওয়ানি রিয়াসাত হচ্ছে আলাউদ্দিন খালজি ডিপার্টমেন্ট অফ কমার্স, দেওয়ানি বন্দেগান ডিপার্টমেন্ট সিলেব অফ দ্য মোহাম্মদ বিন তুগলক? না, দেওয়ানি বন্দেগানি কার ছিল? দেওয়ানি বন্দেগানি ছিল ফিরোজ শাহ তুগলকের। এরপরে আসুন কোশ্চেন নম্বর 50। হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি ডিনোট দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য লেফট দ্য সৈয়দ ডাইনেস্টি ইন ইন্ডিয়া? আচ্ছা, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খা, তারপরে মোবারক শাহ, মোহাম্মদ শাহ, লাস্ট রাজা ছিলেন আলম শাহ। এরপর আমরা আসি কোশ্চেন নম্বর 51। হু চেঞ্জ দ্য ক্যাপিটাল দিল্লি
সুলতানের টু দিল্লি ফ্রম লাহোর। আচ্ছা, দিল্লি থেকে লাহোরে নিয়ে গিয়েছিল কে? আচ্ছা, শামসুদ্দিন ইলতুতমিশ। ইলতুতমিশ তার রাজধানী দিল্লি থেকে লাহোরে ট্রান্সফার করেছিলেন। এটা কিন্তু আপনার জীবন মুখোপাধ্যায় নেই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 52, হু অ্যামাং দ্য ফলোয়িং সুলতান ইন দিল্লি সুলতানেট আর রিনেমড দেবগিরি ইন সাউথ ইন্ডিয়া দৌলতাবাদ। দেবগিরির নাম হচ্ছে দৌলতাবাদ রেখেছিলেন কে? মোহাম্মদ বিন তুগলক। আমরা জানি দেবগিরি থেকে দৌলতাবাদ, আবার দৌলতাবাদ থেকে দিল্লিতে তার রাজধানী ট্রান্সফার করেছিলেন। ঠিক আছে, এরপরে আসুন পরের কোশ্চেন 53, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ ফার্স্ট তুর্কি সুলতান অফ দিল্লি হু সেপারেটেড রিলিজিয়ন ফ্রম পলিটিক্স। পলিটিক্সকে থেকে রিলিজিয়নকে আলাদা করেছিলেন আলাউদ্দিন খালজি। এরপরে কোশ্চেন আমরা দেখে নেবো 54, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সিলেক্ট দ্য রিলেটেড অফ দ্য অল্টারনেটিভ। আচ্ছা, এখানে একটা সিরিজ আছে, সিরিজটা কীভাবে দেওয়া রয়েছে? 49 যদি হয় 7 স্কোয়ার 49, 13 তেরো 169, 13 স্কোয়ার, তারপরে হচ্ছে 66, 66 তো স্কোয়ার নেই, তাহলে 66 দুগুণে যদি আমরা করি, দুগুণেও হবে না, এটা হচ্ছে যদি আমরা এইভাবে করি যে 28 64, 64 প্লাস 2 66, তাহলে হচ্ছে 12 বারং 144। অ্যাকচুয়ালি এটা হতো 28 64 হতো, অর্থাৎ 66, আর এটা 12 বারং 144, তখন হচ্ছে সি। ঠিক আছে, এরপরে আমরা আসছি পরের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানেও একটা সিরিজ দেওয়া রয়েছে, সিরিজ হচ্ছে 7 56 11 কত হবে? 7 56 মানে 7 স্কোয়ার 7 49 প্লাস 7 11 স্কোয়ার 11 বারং 121 প্লাস 11 হচ্ছে 132। কোশ্চেন নাম্বার 156, হুইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইজ দ্য রেসপন্স উড বি দ্য মিনিংফুল ওয়ার্ড। আচ্ছা, মিনিংফুল ওয়ার্ড যদি এটা করতে হয়, এটা কী করতে হবে, এটা সাজাতে হবে কীভাবে? কাস্টিং, কাস্টিংয়ের পরে হচ্ছে এডিটিং, কাস্টিং এডিট, আচ্ছা এটা হচ্ছে প্রথমে হচ্ছে সরি স্ক্রিপ্ট রাইটিং, তারপরে হচ্ছে কাস্টিং, তারপরে হচ্ছে শুটিং, তারপরে হচ্ছে এডিটিং। আচ্ছা, এভাবে এভাবে কিন্তু রিয়ারেঞ্জ ওয়ার্ড আসবে পরীক্ষায়। ঠিক আছে, প্রতি বছর আছে। ডিকশনারি অনুযায়ী ডিফিডেন্ট ডিফিকাল্ট ডিফারেন্ট এটা সাজিয়ে নিন, 3 2 4 1 হবে। আচ্ছা, ডিকশনারি অনুযায়ী গুলো আমরা করছি না, এগুলো সবাই পারবেন। ঠিক আছে, অ্যারেঞ্জ রিভার্ড অ্যাওয়ার্ড এখন করার টাইম নেই, এগুলো করে এখন লাভ নেই, এগুলো যে যার নিজে করে নেবেন, যেগুলো যেগুলো বোঝানোর ব্লাড রিলেশন বা আরও অন্যান্য কিছু সেগুলো হচ্ছে বুঝিয়ে দেবো। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং জাম্বেল নাম্বার ডিফারেন্ট ফ্রম আদার্স। তো এরপরে আমরা মডার্ন ইন্ডিয়া থেকে পড়ে নেবো আরও 25টা কোশ্চেন। ব্রিটিশ গভর্নমেন্ট ইন্টারভেন্ট ইন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি পাস্ট অ্যাক্ট 1773। 1773 হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট যে চার্টার অ্যাক্ট পাস করেছিল, চার্টার অ্যাক্ট নয়, তখন ছিল রেগুলেটিং অ্যাক্ট, সেটা ছিল কি না, রেগুলেটিং অ্যাক্ট। এরপরে আসেন কোশ্চেন নাম্বার 77, দ্য ফার্স্ট ইংলিশ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড কোথায়? সেটা সুরাটে হয়েছিল কত? 1613 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের সময়। এরপরে আসুন পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফোর্ট কনস্ট্রাক্টেড বাই দ্য ব্রিটিশ ইন্ডিয়া? এটা হচ্ছে সেন্ট ফোর্টস জর্জ, যেটা মাদ্রাজে 1639 খ্রিস্টাব্দে। ফার্স্ট ফোর্ট সেন্ট জর্জ ওয়াজ দ্য ফার্স্ট কনস্ট্রাক্টেড দ্য ব্রিটিশার 1644 ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে হয়েছিল যে কলকাতাতে হয়েছিল 1644। কলকাতা ওয়াজ ক্যাপচার বাই দ্য ব্রিটিশ 1756 ফ্রম দ্য লোকাল রুলার সিরাজউদ্দৌলা। এখানে কে ক্যাপচার করেছিলেন? কলকাতা ওয়াজ ক্যাপচার দ্য ব্রিটিশ ইন 1756 ফ্রম দ্য লোকাল রুলার সিরাজউদ্দৌলা। এখানে আনসার ভুল দিয়েছে, এখানে কি হবে, সিরাজউদ্দৌলার সময় কে ছিলেন? সিরাজউদ্দৌলার সময় ছিলেন 1757। এখানে তো লর্ড, এখানে দিয়েছে লর্ড হারিঞ্জ, লর্ড হারিঞ্জ ছিল না, লর্ড ডালহৌসি সে সময় ছিল না, ঠিক আছে, আর চার্লস মেটাকাপও ছিল না। আনসার হবে হচ্ছে নন অফ দ্য অ্যাবভ। এটা যদি 1756 না হয়, যদি 1856 হতো, তাহলে কিন্তু লর্ড ডালহৌসি হতো। ঠিক আছে, তো এখানে ভুল দিয়েছে আনসারটা। কোশ্চেন নাম্বার 81, আচ্ছা এখানে হচ্ছে ক্রোনোলজিক্যালি অর্ডারে যেতে হবে। সিপাহী মিটিনি হচ্ছে 1857, ভাস্কো ডা গামার ইচ্ছে হচ্ছে 1498, বাবর স্টার্টের মোগল ডাইনাস্টি 1526। তাহলে সবার আগে ভাস্কো ডা গামা এসেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে বাবর স্টার্ট করেছে, তারপরে হচ্ছে সিপাহী মিটিনি হচ্ছে 1857। এরপরে আসুন পরের কোশ্চেন আমরা দেখে নিই, ব্রাসি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, ইন্ডিগো রিভল্ট, ইন্ডিগো রিভল্ট কত হয়েছে? 1859, সান্তাল রেবেলিয়ন হয়েছে 1855,
ডেকান রিয়ার্ড হয়েছে 1875, মোটিনি অফ দ্য সিপাই মোটিনি হয়েছে সিপাহী বিদ্রোহ 1857। তাহলে আনসার হচ্ছে বিডি এসি। আচ্ছা, এরপর আমরা দেখে নিই হোয়াট রেফারেন্স টু রায়তওয়ারি সেটেলমেন্ট। রায়তওয়ারি সেটেলমেন্ট যেটা ছিল কী কী ছিল তাতে না, দ্য রেন্ট ওয়াজ পেড ডাইরেক্টলি পেসেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্টকে পেমেন্ট করতে হতো। অ্যান্ড ছিল গভর্নমেন্ট গেভ পাট্টা অ্যান্ড রিয়ত, পাট্টা এবং রিয়ত দিতে হতো। ল্যান্ড ওয়ার সার্ভাইভড সার্ভে অ্যান্ড এক্সেসড বিফোর বিং দ্য ট্যাক্স। আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা দেখে নিই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং দ্য ব্রাহ্ম সমাজ। ইট ইজ দ্য অপোজিট অফ আইডিয়ালটারি, তারা মূর্তি পূজা করতো না। ডিফেন্ড টু নিড আ প্রিয়াসলি ক্লাস আর ইন্টারপ্রিটার রিলিজিয়াস টেক্সট, বোথ আর অ্যাবাভ কারেক্ট। এরপরে আসেন ম্যাচিং, দেখে নিই সোশ্যাল রিফর্মার মুভমেন্ট অ্যান্ড ফাউন্ডার। আর্য সমাজ হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, ব্রাহ্ম সমাজ হচ্ছে রাজা রামমোহন রায়, বেদ সমাজ হচ্ছে প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ, বেদ সমাজ হচ্ছে কেশবচন্দ্র সেন। তাহলে আমাদের আনসার হচ্ছে এরকম। এরপরে আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 86, উইথ হোম ব্রিটিশার সাইন দ্য ট্রিটি অফ সগৌলি। সগৌলি ট্রিটি হয়েছিল কবে, নেপালের সাথে হয়েছিল, নেপালের সাথে হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 87, হুইচ টার্ম ইজ অ্যাফ্ট দ্য ফ্ল্যাট প্লেন অ্যালং দ্য সাব হিমালয়ান রিজিয়ন ইন নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়া সাব হিমালয়ান রিজিয়ন, সেটাকে বলা হচ্ছে ভাবর। ভাবর হচ্ছে কি বলায়, আন্ডুলেটিং সেডিমেন্ট। আচ্ছা, হোয়াট সেপারেট দ্য মেনল্যান্ড ইন ইন্ডিয়া, রামেশ্বরম আইল্যান্ড হচ্ছে পাম্বান চ্যানেল হচ্ছে আলাদা করেছে মেনল্যান্ড থেকে। ওয়েস্ট স্টেট ইজ দ্য নন্দা দেবী লোকেটেড, নন্দা দেবী হচ্ছে উত্তরাখণ্ড। কোশ্চেন নাম্বার 90, হুইচ রিজিয়ন ইজ দ্য শিবালিক রেঞ্জ কনজার্ভ দ্য ফোনা অ্যান্ড ফ্লোরা, হচ্ছে পাতলি ডুন। কোশ্চেন নাম্বার 91, কলেরু লেক কোথায় লোকেটেড, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অক্সবো লেক হচ্ছে এক ধরনের রিভার ভ্যালি। অন হুইচ রিভার ইজ দ্য ওয়ার্ল্ড বিগেস্ট রিভার আইল্যান্ড, মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থান করছে। হুইচ স্টেট গুরুশিখর পিক, গুরুশিখর লোকেটেড হচ্ছে রাজস্থান। ব্যারেন আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং, ব্যারেন আইল্যান্ড এটা হচ্ছে আন্দামান নিকোবর, এটা ইন্ডিয়াতে অবস্থান করছে। ম্যাচ লিস্ট, ম্যাচগুলো আমরা দেখে নিই লোকেশন। আচ্ছা, এখানে দিয়েছে আটাকামা থর ডেজার্ট, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। আচ্ছা, এখানে হচ্ছে কালাহারি, কালাহারি ডেজার্ট হচ্ছে আফ্রিকা। আচ্ছা, আটাকামা হচ্ছে সাউথ আমেরিকা, আর থর হচ্ছে এশিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে আজ পড়ছে এশিয়া, ঠিক আছে। আর গ্রেট ভিক্টোরিয়া হচ্ছে অস্ট্রেলিয়া। এগুলো ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে পড়ে যাচ্ছে। কাথিওয়ার্ড পেনিনসুলা ইজ দ্য এক্সাম্পল অফ সাবমার্জ শোর লাইন। কোশ্চেন নাম্বার 98, এলিফ্যান্ট আইল্যান্ড কোথায় অবস্থান করছে, মুম্বাই। চেতল আইল্যান্ড হচ্ছে লাক্ষাদ্বীপ। কোশ্চেন নাম্বার 100, গ্রেট আন্দামান ইজ দ্য মেন আর্চিওলজিক্যাল অফ দ্য আন্দামান আইল্যান্ড, এটা হচ্ছে শর্ট আইল্যান্ড, শর্ট হুইলার দ্বীপ আমরা জানি আছে কোথায় অবস্থিত, ওড়িশা। ওড়িশা না অন্ধ্রপ্রদেশ, শর্ট হুইলার দ্বীপ, কমান্ডে জানাবেন আপনারা। কোশ্চেন নাম্বার 101, ভবানী আইল্যান্ড ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড দ্য কান্ট্রি, দ্যার সিচুয়েটেড হচ্ছে, ভবানী আইল্যান্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পিঝালা, পিঝালা হচ্ছে কোথায় অবস্থিত, কেরালার পেরিয়ারে অবস্থান করছে পিঝালা আইল্যান্ড। তারপর যে মানধাত্তা আইল্যান্ড হচ্ছে কোথায় অবস্থান করছে, মানধাত্তা আইল্যান্ড হচ্ছে অবস্থান করছে নর্মদা রিভার মধ্যপ্রদেশ। ডক্টর আবুল কালাম আইল্যান্ড হচ্ছে ওড়িশা। দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল আইল্যান্ড হচ্ছে কোথায় অবস্থান করছে, কেরালা। হু অ্যামাং দ্য ফলোয়িং প্রেসিডেন্ট দ্য লাহোর সেশন অফ দ্য ন্যাশনাল কংগ্রেস 1909, উনিশশো নয় ছিলেন মদন মোহন মালব্য প্রেসিডেন্ট। হু ওয়াজ দ্য ভাইসরয় অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য ফার্স্ট সেশন অফ দ্য কংগ্রেস 1885, তখন কে ছিলেন, লর্ড ডাফরিন। কোশ্চেন নাম্বার 108, আন্ডার হুইচ আর্টিকেল ডাজ ইলেকশন কমিশন হ্যাজ ব্যান ডিপ্লয়িং ইন এনি পাবলিকলি, এটা হচ্ছে আর্টিকেল 324। হুইচ কান্ট্রি ইজ সাইন টু ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট জয়েন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স রিসেন্টলি, হচ্ছে বলিভিয়া। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাজ ফার দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, হচ্ছে 140। এবারে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছি, হুইচ ভিলেজ ওয়াজ ট্যাগ দ্য ইন্ডিয়াজ ফার্স্ট কার্বন পজিটিভ সেটেলমেন্ট, এটা হচ্ছে পেইয়াং মণিপুর। হাউ মেনি মেডেল ডাজ ইন্ডিয়া ওন দ্য এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে, হচ্ছে 13টা মেডেল। হু ওয়াজ দ্য অথর অফ বুক গান্ধি দ্য রাইটার, গান্ধী দ্য রাইটার কে লিখেছে, ভবানী ভট্টাচার্য। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য আর্থ ডে 2019, থিম হচ্ছে প্রোটেক্টিং আওয়ার স্পিসেস। হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাসেস দ্য রেজলিউশন পূর্ণ স্বরাজ, এটা লাহোর অধিবেশন 1929। পরের কোশ্চেন হচ্ছে 116,
হু ওয়াজ দ্য ফার্স্ট চ্যান্সেলার অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি? ফার্স্ট চ্যান্সেলার কে ছিলেন? এটা দিয়েছে উইলিয়াম কলফিল হবে। এরপর আসছি পরের কোশ্চেন, সত্যজিৎ রায়ের ফার্স্ট ফিল্ম পথের পাঁচালী হচ্ছে 1955। কোশ্চেন নম্বর 108, ইন হুইচ ইয়ার দ্য হাওড়া ব্রিজ ওয়াজ ওপেন ফর পাবলিক? 1943। কোশ্চেন নম্বর 119, আনন্দবাজার পত্রিকা ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন 1922। কোশ্চেন নম্বর 120, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সংবন্দে মাতারাম? হচ্ছে রহিমতুল্লাহ সাহানি। এটা ছিল টাইম 1896। অনেকবার এসেছে পরীক্ষা এটা। কোশ্চেন নম্বর 121, হুইচ ওয়ান অফ দ্য ব্যাঙ্ক নট ইন দ্য থ্রি ব্যাঙ্ক দ্যাট উইল বি মার্জ ইন দ্য থার্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। আচ্ছা, কোন কোন ব্যাঙ্ক মার্জ হয়েছে? বিজয়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, দেনা ব্যাঙ্ক। এই তিনটে অ্যাড হয়েছে থার্ড লার্জেস্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া। ইন্ডিয়াজ লংগেস্ট সিঙ্গেল লেন ক্যাবল সাসপেনশন ব্রিজ ইন এগ্রোডেড হুই স্টেট? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে বগুবিল ব্রিজ বলছে। হুইচ সিটি ইনক্লুড হিন্দি ইজ দ্য থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ইন কোর্স অফ দোহা? এটা হচ্ছে আবুধাবি। আবুধাবিতে বলা হচ্ছে থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর লন্ডনে বাংলায় করা হচ্ছে সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 124, হুইচ ফিল্ম উইন্স দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড 91 একাডেমি অ্যাওয়ার্ড? হচ্ছে গ্রিন বুক। 125, ওয়ার্ল্ড কনজিউমার ডে হচ্ছে 15 মার্চ। যোজনা কাপুথবা বা যোজনা কাপুথবা কোথাকার প্রেসিডেন্ট হয়েছেন? স্লোভাকিয়া। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অনার দ্য হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? হচ্ছে ক্রোয়েশিয়া বা ক্রোয়াটিয়া। হুইচ টিম ওয়াজ ওন দ্য আজলান শাহ কাপ? হচ্ছে সাউথ কোরিয়া। কান্ধমাল হলদি, এটা জিআই ট্যাগ পেয়েছে কোথাকার? ওড়িশা। হুইচ সেকশন অফ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট স্ট্রাক ডাউন দ্য সুপ্রিম কোর্ট? 66A। ইন হুইচ আর্টিকেল কনস্টিটিউশন ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, যেটাকে বলা হয়েছে আর্টিকেল 14। হুইচ কমিশন এক্সপ্লেন দ্য এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট? হচ্ছে কোঠারি কমিশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আর্টিকেল ডিলিং উইথ দ্য প্রোহিবিশন অফ দ্য চাইল্ড লেবার? আর্টিকেল 24। আর্টিকেল 23-24 ডিলস উইথ দ্য রাইট আগেনস্ট এক্সপ্লয়টেশন। হুইচ অফ দ্য ফলোয়িং ফার্স্ট কমিটি রেকমেন্ডেড ফর দ্য ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন? এটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। দ্য ডিসিশন অফ দ্য পার্টিশন অফ দ্য বেঙ্গল ওয়াজ ইমপ্লিমেন্টেড হুইচ অফ দ্য ফলোয়িং? 1905, এটা হচ্ছে 16 অক্টোবর। দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ স্টার্টেড উইথ হুইচ ইভেন্ট? হচ্ছে ডান্ডি মার্চ, জান্ডি মার্চ, যেটা হচ্ছে 12 মার্চ থেকে স্টার্ট হয়েছিল আর 5 এপ্রিল গিয়ে পৌঁছে 6 এপ্রিল হচ্ছে লবণ আইন ভঙ্গ করা হয়েছিল। কোশ্চেন নম্বর 138, মুসলিম লীগ সেশন ডিভাইড অ্যান্ড কোয়াইড বলা হয়েছিল করাচি সেশন 1943। ইন হুইচ ইয়ার ইন্ডিয়া অ্যাডাপ্টেড লিবারেল অ্যান্ড ফ্রি মার্কেট প্রিন্সিপাল? 1991। হোয়েন দ্য ফার্স্ট ইকোনমিক কজেস সেন্সাস ওয়াজ ডাউন ইন ইন্ডিয়া? 1977, ফার্স্ট ইকোনমিক সেন্সাস ডান। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক ওয়াজ ইন্ডিয়া ন্যাশনালাইজ হচ্ছে 1949। হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ফাইন্যান্স কমিশন ইন্ডিয়া ফর্ম? সেটা হচ্ছে 1951। হুইচ ব্যাঙ্ক ওয়াজ এস্টাবলিশড রেকমেন্ডেশন অফ দ্য সিব্রাহ্মণ কমিটির সুপারিশ? হয়েছে নাবার্ড। হিউম্যান হার্ট ইজ কভার্ড দ্য ডাবল মেমব্রান স্যাক কল্ড? হচ্ছে হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হচ্ছে? সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। দ্য রাইট প্রোটন ইন হিউম্যান হার্ট রিসিভ? হচ্ছে ইমপিওর ব্লড। রাইট পোর্শন অর্থাৎ হচ্ছে ডান দিকে কী আছে, হিউম্যান হার্ট রিসিভ করছে ইমপিওর ব্লড, আর বাঁ দিক থেকে যাচ্ছে ভেনের মাধ্যমে সেটা হচ্ছে পিওর ব্লড। পালমোনারি ভেন আর ভেন্স দ্যাট ক্যারি দ্য অক্সিজেনেটেড ব্লড ফ্রম দ্য লাংস টু দ্য হার্ট? হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ কানেকটিভ টিস্যু? হচ্ছে স্কিন। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেড ব্লাড সেল হোয়াইট ব্লাড সেল? 600:1। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম হার্ট টু ডিফারেন্ট বডি পার্ট? সেটা হচ্ছে আর্টারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ওয়াটার বর্ন ডিজিজ? হচ্ছে টাইফয়েড। চিকেন পক্স ইট ইজ আ ভাইরাস ডিজিজ। ডিফেন্সিভ ফ্লোরাইড হচ্ছে ডেন্টাল ক্যারিজ। হুইচ ডিজিজ ইজ কজড বাই দ্য নিকেল? হচ্ছে ডার্মাইটিস। নেম দ্য অর্গ্যান দ্যাট এফেক্টেড বাই দ্য পাইরিয়া ডিজিজ? হচ্ছে টিথ। হাউ মেনি স্টেট অফ ম্যাটার আর দেয়ার? বর্তমানে এখন কত আছে? প্রায় 6টা, ঠিক আছে, 5-এর বেশি। 5 হচ্ছে বোস আইনস্টাইনস, তারপরে হচ্ছে আরও হতে পারে যার জন্য 5-এরও বেশি বলা হচ্ছে। মেল্টিং পয়েন্ট অফ আইস হচ্ছে 273.16 কেলভিন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট রিগার্ডিং দ্য সলিড দে হ্যাভ হাই কম্প্রেসিবিলিটি? রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ উইথ
increase width, increase the surface area, increase the temperature, increase the wind speed, all of the above. Which of the following substances in the interpartial force of the attraction are the strongest? It was sodium chloride. What is the term? Use the phase change directly from the solid state sublimation. Solid theke direct jodi gaseous e jay seta hocche sublimation bola hoy. Reserve bank established hoyeche for the Hilton Young Commission. Suparish. How many member of the monetary policy appointed the central government? Hoyeche 3 jon, ekjon chairman, baki 2 jon member. Under which of the following bank does not earn any interest? Seta hocche CRR. Cash reserve ratio থেকে কোনো আন করে না. Which among the following is the false? Reserve Bank of India. It individual can open the saving account. Saving account open করতে পারে না Reserve Bank. Which among the following has to used purchase government security হচ্ছে SLR statutory liquidity ratio. Pointing to a mother, a lady a picture Jyotin say she is only daughter-in-law. She is only daughter-in-law of my paternal grandfather. Paternal grandfather wife মানে এখানে হচ্ছে দিদা, grandfather wife দিদা, এখানে হচ্ছে দাদু. Only daughter in law মানে হচ্ছে এখানে যদি আমি হই আমার ছেলে. এখানে বলছে pointing to the lady in a picture Jyotin says she is the only daughter in law of my grandfather wife মানে আমার দাদুর wife মানে দাদুরই ধরুন. এখানে বলা হচ্ছে যে ডটার ইন ল মানে হচ্ছে নাতনি, ঠিক আছে? তো ডটার ইন ল যখন এখানে বলেছে তাহলে এখানে কি হবে, যতীন কি হচ্ছে হুইজ দ্য লেডি রিলেটেড টু যতীন, তার মানে এটা হচ্ছে তার মা. এরপরে আসুন কোশ্চেন নাম্বার 167, ফাতেমা হিল ইন্ট্রোডিউসিং মুস্তাফা. আচ্ছা এখানে আনসারটা বলে দিচ্ছি. ফাতেমা হিল ইন্ট্রোডিউসিং হচ্ছে মুস্তাফা. Mustafa to her husband said, his brother father's only son of the my grandfather. Who is Fatima related? Achha, sister. Which of the following, which is the only Indian state is the share? Boundary is Sikkim. Sikkim is Kashmir the share koche boundary, West Bengal. Chenab is the tributary of the Indus River. In which town Alkananda Bhagirathi jekhane meet koche seta hocche Debrag. Which country share largest border with India? Hoche Bangladesh. Price 4096. Which of the following alloy made the aluminium, copper, magnesium? Hoche duralumin. Which of the following alloy used for the making magnet of the hair aid? Hoche alinico. Rolled gold alloy hoche copper ebong aluminium. German silver hoche silver thake neta pyrite acid hoche copper, zinc ebong nickel thake. Copper thake 60%, nickel 20%, 20% hoche জিঙ্ক. হোয়ার ইজ দ্য বেতলা ন্যাশনাল পার্ক লোকেটেড? বেতলা হচ্ছে ঝাড়খণ্ড. হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড. হোয়ার ইজ দ্য নকরেক ন্যাশনাল পার্ক? নকলেক হচ্ছে মেঘালয়. হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য কারেন্সি অফ মালদ্বীপস? মালদ্বীপস এর রাজধানী মালে. ক্যাপিটাল হচ্ছে, কারেন্সি হচ্ছে রুপিয়া. ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে, থিম হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড. ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 181, হু ওয়াজ দ্য অথর দ্য বুক টাইটেল ইন্ডিয়ান ফিসক্যাল ফেডারেলিজম? হচ্ছে ওয়াই ভি রেড্ডি অ্যান্ড জে আর রেড্ডি. কোশ্চেন নাম্বার 182, নেম দ্য ইন্ডিয়ান হু বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফিমেল অ্যাম্পিটি উইথ দ্য ক্লাইম মাউন্ট ভিনসন ইন দ্য হাইয়েস্ট পিক অফ আন্টার্কটিকা? হচ্ছে অরুণিমা সিনহা. কোশ্চেন নাম্বার 183, হু ইজ দ্য অথর অফ দ্য বুক উই আর ডিসপ্লেস মাই জার্নি অ্যান্ড স্টোরি? হচ্ছে মালালা ইউসুফ জাই. 184, কনস্টিটিউশন 103 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট আর্টিকেল কনস্টিটিউশন উইল প্রোভাইড 10% রিজার্ভেশন অফ দ্য গভর্নমেন্ট জব অ্যান্ড এডুকেশনাল ইকোনমিক্যালি উইকার সিস্টেম? এটা হচ্ছে আর্টিকেল 15-16. কোশ্চেন নম্বর 185, হুইচ কান্ট্রি ইনক্লুডেড হিন্দি ইজ দ্য থার্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন হাইকোর্ট আবুধাবি? গান্ধি পিস প্রাইজ কে পেয়েছে? ইউহি সাসাকাওয়া 2018 পেয়েছিল. দ্য বাস ফেয়ার বিটুইন, আচ্ছা ম্যাথ তো করব না এখানে. এখন ফাইন্ড দ্য স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার, আচ্ছা হুইচ কান্ট্রি আর লিঙ্কড বাই দ্য খাইবার পাস? খাইবার পাস হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান. ব্রোঞ্জ হ্যাজ হুইচ অফ দ্য ফলোয়িং কম্পোজিশন? কপার এবং টিন. আচ্ছা ম্যাগনেলিয়াম ইজ অ্যান অ্যালয় অফ অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম. স্ট্যানলেস স্টিল ইজ অ্যান অ্যালয় অফ স্ট্যানলেস স্টিলে কী কী থাকে? আয়রন, ক্রোমিয়াম অ্যান্ড নিকেল. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পলিমার মনোমার অফ দ্য
caprolactam, এটা হচ্ছে নাইলন 6. Which among the following statement is false about the thermoplastic, which has strong van der Waals? Which of the following is the used making floor tiles? Floor tiles হচ্ছে melamine. Question number 199. Constitution of India was adopted which of the following date? Adopt করা হয়েছিল 26 নভেম্বর 1949. Question number 200, একদম last question. Object resolution was adopted the Constitution Assembly. সেটা হচ্ছে কবে? অ্যাডাপ্টেড করা হয়েছিল 13 ডিসেম্বর 1946 এবং সেটা কার্যকরী হয়েছিল 22 জানুয়ারি 1947. ঠিক আছে, তো এখানে বন্ধুরা দুসরা কোশ্চেন কমপ্লিট করলাম ম্যাথ বাদে। তো অবশ্যই প্রত্যেকে চাইবো যে ভিডিওটাকে লাইক দেবেন, আর এটাই হচ্ছে লাস্ট মক টেস্ট ফর WBCS Prelims, ঠিক আছে, 2020। আজ যাবো, সবাই ভালোভাবে পরীক্ষা দেবেন এবং সবাই হচ্ছে যে যে প্র্যাকটিস করা হচ্ছে ভিডিওগুলো দেখতে থাকুন, আর যে না টাইম থাকলে এখন শুধু রিভাইজ দেওয়ার টাইমও নেই, শুধু প্র্যাকটিস সেট করে দেন। আর যদি টাইম পান এক দুদিনের মধ্যে যতটা পারবেন রিভাইজ দেবেন, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে করবেন। তো সবার জন্য বেস্ট থাকলেও ভালো করে পরীক্ষা দেবেন। প্রিলিমস বন্ধুরা যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে নিন, আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ আজকের মতো এখানে।